নেমাটোড পৃথিবীব্যাপী ফল আর সবজি উৎপাদনের ক্ষেত্রে বিশাল লোকসানের জন্য দায়ী। রুটনট নেমাটোড নামক এক ধরনের ছোট পোকা যা মাটিতেই থাকে আর তার লার্ভা গাছের গোড়ায় গিয়ে আক্রমণ করে। নেমাটোড গাছের গোড়ার ভেতরে প্রবেশ করে বংশবৃদ্ধি করতে শুরু করে, ফলে শিকড়ে ক্ষত তৈরি হয়। এরা শিকড়ের মধ্যে থেকে জল ও পুষ্টি টেনে নেয়, ফলে ক্ষতিগ্রস্ত গাছটি বেশি বাড়তে পারে না। ভারতে নেমাটোডের সমস্যা প্রথম রিপোর্ট করা হয় 1901-এর গোড়ার দিকে দক্ষিণ ভারতে। এরপর ভারতের বিভিন্ন বৈজ্ঞানিকরা দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন ফসলে নেমাটোড ইনফেকশনের কথা উল্লেখ করেছেন। যেহেতু নেমাটোড মাটির নিচে থাকে, তাই খালি চোখে এদের দেখা যায় না। কৃষকেরা নেমাটোডের উপদ্রবের লক্ষণগুলি বুঝতে পারে না, ফলে তারা এটাকে ফাঙ্গাল অসুখ বা ব্যাকটেরিয়াল উপদ্রব বা পুষ্টির অভাব বা শারীরিক ব্যাধি ইত্যাদির সঙ্গে গুলিয়ে ফেলে। এই কারণে ভারত সরকার নেমাটোলজি বিভাগের সহায়তায় বেশ কিছু সচেতনতা প্রোগ্রাম এনেছেন, যার উদ্দেশ্য হল কিছু সুসংহত সমাধানের মাধ্যমে নেমাটোডকে নিয়ন্ত্রণ করা এবং কৃষকদের নেমাটোডের হাত থেকে বাঁচতে সাহায্য করা। পলিহাউসের ক্ষেত্রে নেমাটোডের সমস্যা আরও বেড়ে যায়, কারণ ওখানকার পরিস্থিতি নেমাটোডের বিকাশের জন্য সবথেকে অনুকূল। এই জন্য কৃষকদের পক্ষে ফসলের সুরক্ষা বেশ মুশকিলের কাজ হয়ে দাঁড়ায়। এমনকি কখনো কখনো তারা সমস্ত ফসল শিকড় থেকে উপড়ে ফেলতে বাধ্য হয়। নেমাটোডের সমস্যার কারণে ওদেরকে যথেষ্ট লোকসানের সম্মুখীন হতে হয়। বর্তমানে নেমাটোড নিয়ন্ত্রণের উপায় হল বিষাক্ত অণু। এটা কিন্তু নেমাটোড নিয়ন্ত্রণের স্থায়ী পন্থা নয়, কেননা এর কার্যক্ষমতা কম, যে কারণে কৃষকদের প্রচুর লোকসান হয়। নেমাটোড নিয়ন্ত্রণের জন্য পেশ করা হচ্ছে এক বৈপ্লবিক উদ্ভাবন। বায়ার প্রস্তুত করেছে বেলাম প্রাইম, প্রযুক্তিগতভাবে উন্নত এক নেমাটিসাইড। বেলাম প্রাইম নেমাটোড নিয়ন্ত্রণের জন্য একটা নতুন উপায় পেশ করেছে। এটি প্রথম এমন একটি নেমাটিসাইড যা কৃষকদের শরীর ও পরিবেশের কোনো রকম ক্ষতি হতে দেয় না এবং ফসলকেও সুরক্ষিত করে। বায়ারের ভেলাম প্রাইম নেমাটোড নিয়ন্ত্রণের টেকসই ও দীর্ঘমেয়াদী উপায় পেশ করেছে। ট্রেঞ্চ ইরিগেশন বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যখন এটিকে মাটিতে প্রয়োগ করা হয়, তখন এটি সোজা শিকড়ে বা গাছের গোড়ায় পৌঁছে যায়। বারবার নেমাটোডের ওপর এটা ব্যবহার করলে তা শক্তিহীন হয়ে পড়ে এবং সূচের মতো আকার ধারণ করে মরে যায়। এটি লার্ভাকে বংশবৃদ্ধি থেকে বিরত করে ও শিকড় ধ্বংস করার হাত থেকে রক্ষা করে। সুস্থ শিকড় গাছের বিকাশ ও উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয়বার অসুখ করার সম্ভাবনা কম দেখা যায়, যা সাধারণত নেমাটোডের উপস্থিতির জন্য দেখা যেত। কার্যপদ্ধতি: মাইটোকন্ড্রিয়া হল নেমাটোডের অপরিহার্য পাওয়ার প্লান্ট। ভেলাম প্রাইম বেছে বেছে নেমাটোডের মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেনকে ভেঙে দেয় এবং এই বাধাপ্রাপ্তির কারণে নেমাটোডের সেলুলার এনার্জি বা এটিপি খুব দ্রুত ও তীব্রভাবে ক্ষয় হতে থাকে। ভেলাম প্রাইম এমন এক প্রথম নেমাটোসাইড যা কমপ্লেক্স দুইকে বাধা দিয়ে কাজ করে এবং নেমাটোড নিয়ন্ত্রণে নতুন পদ্ধতিও পেশ করে। ভেলাম প্রাইম প্রয়োগ করার পর নেমাটোড সূচের আকারে পরিণত হবার পর নিষ্ক্রিয় হয়ে যায়। প্রয়োগ করার আধ ঘন্টা পর চিকিৎসার প্রথম লক্ষণ নজরে আসে আর 1-2 ঘন্টা বাদে নিষ্ক্রিয় হয়ে যায়। বায়ারের ভেলাম প্রাইম আপনার ফসলকে পুরো মরশুম জুড়ে সুরক্ষিত রাখে, ফলে সুরক্ষার জন্য একবার প্রয়োগ করাই যথেষ্ট। ধীরে ধীরে গুণগত মান এবং পরিমাণ ক্রমশ উন্নত হতে থাকবে এবং কৃষকেরা বিনিয়োগ করে সবথেকে ভালো লাভ করতে পারবে। আপনি পরিষ্কার দেখতে পাবেন যে ভেলাম প্রাইম প্রস্তাবিত সময়, মাত্রা, প্রয়োগ পদ্ধতি সঠিক প্রয়োগের পর 90%-এরও বেশি ফলপ্রসূ হয়ে উঠবে। প্রয়োগ প্রণালী: ভেলাম প্রাইমের সর্বোচ্চ সুবিধা নেবার জন্য এটা প্রয়োগ করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা জরুরি। সঠিক মাত্রা ও সঠিক পদ্ধতিতে এটি ব্যবহার করা উচিত। যেহেতু নেমাটোডস ফসলের শিকড়ের আশেপাশে থাকে,
তাই এটা নিশ্চিত করা উচিত যে এই কেমিক্যালটা যেন শিকড়ের ভেতরে এবং আশেপাশের প্রতিটা অংশে গিয়ে পৌঁছয়। প্রয়োগের সব থেকে ভালো পদ্ধতি হল ড্রেঞ্চ ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন। যদি আপনি ড্রেঞ্চ ইরিগেশন প্রয়োগ করে থাকেন, সবার আগে মনে রাখবেন যে ভেলাম প্রাইম প্রয়োগের আগে মাটিতে যেন একটা ভিজে ভাব থাকে, কিন্তু খেয়াল রাখবেন মাটি যেন অতিরিক্ত বেশি ভিজে না থাকে। পরের পদক্ষেপ হল গাছের চারপাশে 360 ডিগ্রি জুড়ে ভেলাম প্রাইম প্রয়োগ করতে হবে। মনে রাখবেন শিকড়ের চারপাশ এবং ভবিষ্যৎ রুট জোনটিও যেন সম্পূর্ণভাবে এর অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ পদক্ষেপ হল প্রয়োজন অনুযায়ী সাবধানতা অবলম্বন করে জল ঢালা উচিত, যাতে ভেলাম প্রাইম ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। দীর্ঘ সুরক্ষার জন্য কিছুদিনের জন্য মাটিতে সঠিক মাত্রায় আর্দ্রতা বজায় রাখা উচিত, যাতে ভেলাম প্রাইম শিকড়ের আশেপাশে স্থায়ীভাবে ছড়িয়ে পড়তে পারে। আপনার কাজ শেষ, এখন আপনি নেমাটোডের আক্রমণ থেকে সুরক্ষিত। ড্রিপ ইরিগেশন। আপনি যদি ড্রিপ ইরিগেশনের প্রয়োগ করেন, তাহলে ড্রিপার ওই নির্দিষ্ট গাছের খুব কাছ বরাবর সারিবদ্ধভাবে লাগানো উচিত। এটাও সুনিশ্চিত করা উচিত যে সব ড্রিপারগুলির প্রবাহ যেন সমান মাত্রায় হয়। মাঝে মাঝে সেটা দেখতে হবে। একবার সব চেক করা হয়ে গেলে আমরা আসল প্রয়োগ পদ্ধতি শুরু করতে পারব। প্রথমে এটা সুনিশ্চিত করতে হবে যে মাটিতে ভেলাম প্রাইম ঢালা হবে সেটা যেন পর্যাপ্ত পরিমাণে আর্দ্র থাকে। এটা গাছের ওপর থেকে চাপ কমাতে এবং ভেলাম প্রাইমের সঠিক বিতরণের জন্য প্রস্তুত করে। অতএব প্রথমে ড্রিপ সিস্টেমের মাধ্যমে মাটিটাকে নরম করে নিন। কিন্তু মনে রাখবেন, আপনার মাটি নরম হবে কিন্তু গলে যাবে না। জল ঢালার পর ড্রিপ সিস্টেমের মাধ্যমে ভেলাম প্রাইম প্রয়োগ করুন। মনে রাখবেন, ভবিষ্যতে শিকড় ক্ষেত্রটা যেন সম্পূর্ণভাবে এর অন্তর্ভুক্ত হয়। ভেলাম প্রয়োগের পর অবশ্যই জল ঢালবেন, যাতে ভেলাম প্রাইম শিকড় অবধি ভালোভাবে পৌঁছতে পারে। আপনার কাজ শেষ, এখন আপনি নেমাটোডের আক্রমণ থেকে সুরক্ষিত। মনে রাখবেন, সুফল পেতে গেলে উল্লেখিত পদক্ষেপগুলি অবশ্যই পালন করবেন, কেননা যদি কেমিক্যাল শিকড় অবধি সঠিকভাবে না পৌঁছাতে পারে, যা মাটিতে অত্যধিক জল থাকার জন্য ধুয়ে যেতে পারে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ঠিকভাবে হবে না। ডোজ বা মাত্রা। প্রতি একরে 500 মিলিলিটার করে ভেলাম প্রাইম প্রয়োগ করা উচিত। মনে রাখবেন, ভেলাম প্রাইম নেমাটোড নিয়ন্ত্রণে একটা নতুন ধরনের কার্যপদ্ধতি পেশ করে। প্রয়োগ করার 30 মিনিটের মাথায় এটি কাজ করতে শুরু করে এবং পুরো মরশুম জুড়ে নিয়ন্ত্রণ করে। ভেলাম প্রাইম প্রস্তাবিত সময়, মাত্রা এবং প্রয়োগ প্রণালী অনুযায়ী প্রয়োগ করা হলে 90% বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ভেলাম প্রাইম কৃষকদের শরীর এবং পরিবেশের কোনো রকম ক্ষতি হতে দেয় না এবং ফসলকেও সুরক্ষিত করে। আপাতত আমাদের কাছে টমেটোর ওপর লেবেল ক্লেম আছে, এছাড়া অন্যান্য ফল ও সবজির লেবেল ক্লেম পাওয়ার প্রচেষ্টা চলছে। বায়ারের ভেলাম প্রাইম, বিপ্লবের অংশীদার হন।